হাই ফ্রেন্ড, আপনারা দেখছেন ফিউচার এডুকেশন ইউটিউব চ্যানেল। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বিডিপি অরিজিনাল মার্কশিট। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ চাকদা কলেজ স্টাডি সেন্টারের তরফ থেকে অরিজিনাল মার্কশিট নেওয়ার জন্য একটি নোটিশ দেওয়া হয়েছে। তো এই নোটিশে কি বলা হয়েছে আমি একটু তোমাদেরকে পড়ে শুনিয়ে দিচ্ছি। আগামী 19/11/2020 বৃহস্পতিবার ও 20/11/2020 শুক্রবার বিডিপি টার্ম অ্যান্ড এক্সাম জুন 2020 এক্সিট ছাত্রছাত্রীদের মার্কশিট সার্টিফিকেট মাইগ্রেশন দেওয়া হবে। তো চাকদা কলেজে যে সকল স্টুডেন্ট তোমরা রয়েছো অবশ্যই তোমরা যে যার স্টাডি সেন্টারে গিয়ে মার্কশিট সংগ্রহ করে নিও, এবং অন্যান্য যে সকল স্টাডি সেন্টারের স্টুডেন্ট তোমরা রয়েছো তোমরা যে যার মতো স্টাডি সেন্টারের খোঁজ নিয়ে দেখবে যে এই ধরনের কোনো নোটিশ দেওয়া হয়েছে কি না। তো তোমরা যখন মার্কশিট আনতে যাবে অবশ্যই তোমাদেরকে কিছু নিয়ম এবং নির্দেশাবলী পালন করতে হবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে নিম্নলিখিত বিষয়গুলি ছাত্রছাত্রীদের বিশেষভাবে লক্ষ্য করতে অনুরোধ করা হচ্ছে। তো মার্কশিট যখন তোমরা আনতে যাবে অবশ্যই তোমাদেরকে কিছু নিয়ম পালন করতে হবে। তো কী কী পালন করতে হবে আমি একটু বলে দিচ্ছি। দেখো এখানে কী কী বলা হয়েছে, স্টাডি সেন্টার সকাল 10:30 থেকে বেলা 12টা পর্যন্ত খোলা থাকবে। অন্য যে সকল স্টুডেন্ট তোমরা রয়েছো অন্যান্য স্টাডি সেন্টারে, তো অবশ্যই তোমরা খেয়াল রাখবে তোমাদের এই স্টাডি সেন্টারে যে নোটিশটি দেওয়া হয়েছে, তো ওই নোটিশের মধ্যে তোমাদের স্টাডি সেন্টার কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকবে এবং কোন কোন বারে এবং কোন কোন ডেটে তোমাদেরকে মার্কশিট দেওয়া হবে সেটি অবশ্যই তোমরা দেখে রাখবে। তো এবং সেই টাইমের মধ্যে গিয়ে তোমরা মার্কশিটটি সংগ্রহ করবে। এবার বলে রাখি যে তোমাদের যে অরিজিনাল মার্কশিট সব কলেজে কিন্তু একসঙ্গে দেওয়া হয় না, কিছু কিছু কলেজে আগে দেওয়া হবে এবং কিছু কিছু কলেজে পরে দেওয়া হয়। শুধুমাত্র নোটিশটি তোমাদেরকে খেয়াল রাখতে হবে। তো নোটিশ যখন তোমাদের স্টাডি সেন্টারে দেবে তো সেই স্টাডি সেন্টারের নোটিশ অনুযায়ী তোমরা স্টাডি সেন্টারে গিয়ে মার্কশিটটি সংগ্রহ করতে পারবে। তো অবশ্যই তোমরা যে যার স্টাডি সেন্টারে খোঁজ নিয়ে দেখবে তোমাদের এই ধরনের কোনো নোটিশ দেওয়া হয়েছে কিনা। অন্যান্য যে সকল স্টাডি সেন্টারের স্টুডেন্ট রয়েছে তাদের জন্য বলছি। তো এবার বলে রাখি এখানে 2 নম্বরে কী বলা হয়েছে, প্রত্যেক ছাত্রছাত্রীকে সঠিকভাবে মাস্ক পরে আসতে হবে এবং নিজস্ব কলম আনতে হবে। অবশ্যই প্রত্যেকই স্টুডেন্ট তোমরা মাস্ক পরে যাবে এবং নিজস্ব কলম তোমরা নিজের সঙ্গে করে নিয়ে যাবে। তো তারপরে এখানে বলা হয়েছে অবশ্যই অরিজিনাল এনরোলমেন্ট কার্ড 1 কপি জেরক্স আনতে হবে। তোমাদের যে এই ধরনের যে এনরোলমেন্ট সার্টিফিকেটটি দেওয়া হয়েছিল স্টাডি সেন্টারের তরফ থেকে, তো এই এনরোলমেন্ট সার্টিফিকেটের 1 কপি জেরক্স তোমরা সঙ্গে করে নিয়ে যাবে। তো তারপরে এখানে বলা হয়েছে অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেট লেমিনেশন করা চলবে না। এই যে এনরোলমেন্ট সার্টিফিকেটটি দেখতে পাচ্ছ এটি লেমিনেশন করা চলবে না। এই অরিজিনাল যে এনরোলমেন্ট সার্টিফিকেটটি দেওয়া হয়েছিল স্টাডি সেন্টার থেকে, এই অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেটের অরিজিনালটি নিয়ে যাবে এবং তার সঙ্গে তোমরা 1 কপি জেরক্স তোমরা কিন্তু নিয়ে যাবে। তো এই ধরনের অন্যান্য যে সকল স্টাডি সেন্টারগুলি রয়েছে এই ধরনের যখন তোমাদেরকে নোটিশ দেওয়া হবে অবশ্যই তোমাদেরকে আমরা ভিডিও আকারে তোমাদেরকে জানিয়ে দেবো সেই নোটিশ সম্পর্কিত সমস্ত রকম তথ্য। তার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশানটি অন করে দিও। তো অবশ্যই আমাদের তোমাদের যদি কোনো কোশ্চিন বা কিছু জানার থাকে সেক্ষেত্রে আমাদের ভিডিওর কমেন্ট সেকশন রয়েছে, অবশ্যই তোমরা কমেন্ট করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। তো এরপরেও যদি যে সকল স্টাডি সেন্টারগুলো রয়েছে যখন নোটিশ তোমাদেরকে দেওয়া হবে সেই নোটিশ যদি আমরা পেয়ে থাকি সেক্ষেত্রে তোমাদেরকে ভিডিও আকারে তোমাদেরকে জানিয়ে দেবো এবং তোমরা যে যার স্টাডি সেন্টারে খোঁজ নিয়ে দেখবে এই ধরনের কোনো নোটিশ দেওয়া হয়েছে কি না তোমাদের স্টাডি সেন্টার থেকে। এবং যদি নোটিশ দেওয়া হয় সেক্ষেত্রে তোমাদের নোটিশের যে টাইম টেবিল কোন কোন বার এবং কোন কোন ডেটে তোমাদেরকে মার্কশিট নেওয়ার জন্য বলা হচ্ছে সেগুলো একটি খেয়াল রাখবে এবং যে সকল নির্দেশাবলী পালন করতে বলা হচ্ছে সেগুলো একটি পালন করবে। আর এনরোলমেন্ট সার্টিফিকেটের 1 কপি জেরক্স এবং তার সঙ্গে তোমাদের যে অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেট রয়েছে সেটি নিয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। এছাড়াও তোমাদের কোনো কোশ্চেন বা কিছু জানার থাকলে আমাদের ভিডিওর কমেন্ট সেকশন রয়েছে, ওখানে তোমরা কমেন্ট করবে।